বস্তার ঢিবিতে সবজি চাষ। মানুষ যখন শহরে চলে যায় তখন তাদের তাজা সবজি পেতে কষ্ট হয়। গ্রাম ও শহরে যেখানে জমির পরিমাণ কম সেখানে বস্তা ঢিবি তৈরি করে সবজি চাষ উৎপাদন বাড়ানোর চমৎকার উপায়। এই ভিডিওতে আমরা দেখব বস্তার ঢিবিতে কিভাবে সবজি চাষ করা যায়। আপনার কাছের কৃষি ডিলারের নিকট থেকে এক মুখ খোলা রেডিমেড ব্যাগ কিনতে পারেন। বস্তায় ঢিবি করতে প্রথমেই এমন একটি জায়গা খুঁজতে হবে যেখানে দিনের কিছু সময় সূর্যের আলো ও ছায়া পড়ে। দুভাগ মাটি ও এক ভাগ কম্পোস্ট একসাথে মেশাতে হবে। ব্যাগের উপরের দিকে 15 সেন্টিমিটার মিশ্রিত মাটি দিয়ে ভরতে হয়। বস্তার মাঝে একটা পাইপ বসাতে হয় আর তাতে ছোট ছোট পাথর দিয়ে ভরতে হয়। এ ব্যবস্থাটি পানি নিকাশে সাহায্য করে। পাইপের চারপাশে মিশ্রিত মাটি দিয়ে ভরতে হয়। যখন বস্তাটি ভরে যাবে তখন পাইপটি সেখান থেকে বের করে নিতে হবে। এক জায়গায় ঠিক রাখতে বস্তার দুপাশে খুঁটি পুঁতে দিতে হয়। যদি আপনি সিসাল বস্তা বা পলিপ্রোপাইলিন ব্যাগ ব্যবহার করেন তবে উপর থেকে নিচ পর্যন্ত 2 সেন্টিমিটার করে ছোট ছিদ্র করতে হবে। 10 সেন্টিমিটার দূরে দূরে ছোট ছিদ্র তৈরি করতে হয়। ছোট ছিদ্র করার পর পুরো বস্তায় 10 লিটার পানি ঝাঁঝরি দিয়ে এমনভাবে দিতে হবে যাতে করে পুরো বস্তাটি ভিজে যায়। টমেটোর গাছ চটের বস্তায় লাগালে তাতে ঠ্যাস দিতে হয় আর এটি চটের বস্তার উপরের মাটিতে লাগাতে হয়। চটের বস্তার অন্য অংশে পাতা জাতীয় সবজি লাগাতে হয়। একটি পাত্রের 4/3 ভাগ সবুজ পাতা কুচি কুচি করে কেটে পূর্ণ করতে হবে। এরপর তা পানি দিয়ে 5 দিন রাখতে হবে। প্রতিদিন এটি একবার করে নেড়ে দিতে হবে। 2 ভাগ পানির সাথে 1 ভাগ মিশ্রণ ভালোভাবে মেশাতে হবে। 2 সপ্তাহে একবার বস্তা মাটিতে মিশ্রিত গাছের চা প্রয়োগ করতে হবে। স্বল্প জমিতে ব্যাগে সবজি ফলানোর পদ্ধতি জানা আর সেখান থেকে আয় করা দারুণ একটি ব্যাপার।